नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर उइथ विलेज फुडे आपनादेर सकलके स्वागत। बंधुरा आज आमि आपनादेर साथे शेयर करब खुबই जनप्रिय एकटी रेसिपि जा आमरा रास्तार धारे दोकान थेके किने खाई। एटा सकलेर भीषण प्रिय एबं एकटी लोभनीय खाबार। आज आमि आपनादेर साथे शेयर करछि पेटाई परोटा आर तार साथे थाकछे चिकेन ग्रेवी। एई पेटाई परोटा चिकेन ग्रेवी बानानोर जोन्नो आमि कि कि उपकरण नियेछि आपनादेर एकबार देखिये दिई। चलुन चिकेन ग्रेवी बनानोर जोन्नो एखाने आमि 500 ग्राम चिकेन नियेछि। एखाने किछु आमि मसला निये नियेछि। एखाने नियेछि हलुद गुँड़ो, धने गुँड़ो, लवण, मीट मसला, लंकार गुँड़ो, चीनी, जिरेर गुँड़ो और नियेछि आदा रसुनेर पेस्ट। और एखाने नियेछि एकटा टमेटो, काजू बादाम और शुकनो लंका 6टा एकसाथे आमि एकटा पेस्ट बानिये नियेछि। और नियेछि पेंयाज कुचि, सर्षेर तेल और धने पाता कुचि। परोटार जोन्नो एखाने नियेछि आमि 300 ग्राम मयदा और भाजार जोन्नो नियेछि रिफाइन अयल। प्रथमे आमि मयदाटा मेखे नेब। मयदार मध्य दिये दिच्छि अल्प लवण और दिच्छि चीनी, अल्प चीनी। लवण चीनी भालोभाबे मयदार साथे आमि मिशिये निচ্ছি। एर मध्य कोनो तेल देব ना। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা একটু নরম করে মাখতে হবে। সাধারণত আমরা যেরকম ভাবে রুটি বা পরোটার জন্য ময়দা মেখে থাকি তার থেকেও একটু নরম করে, দেখতেই পাচ্ছেন আমার হাতে কি রকম লেগে যাচ্ছে, ঠিক এই রকম নরম করে এটা মাখতে হবে। এবার আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। उनान जालिए कड़ाई बसिए दिएछि। एबार कड़ाइते आमि सर्षेर तेल दिए दिচ্ছি चिकेनटा रान्ना करार जोन्नो। तेलेर मध्य दिए दिচ্ছি अल्प चीनी। तेल गरम हये गेछे। एबार आमि तेलेर मध्य दिए दिচ্ছি पेंयाज कुचि। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি ছোট চামচে 3 চামচ দিলাম। আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিচ্ছি ধনের গুঁড়ো 1/2 চামচ আর দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ, দিচ্ছি মিট মশলা 1 চামচ আর দিচ্ছি লবণ পরিমাণ মতো। মশলাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাজু আর শুকনো লঙ্কার পেস্টটা। मसलाटा एकटु कषिये निये एर मध्य दिए दिচ্ছি चिकेन। एबार 2 मिनिटेर जोन्नो ढाका चापा दिए दिচ্ছি। जानेन बंधुरा এই পেটাই পরোটা আমার মেয়ের ভীষণ পছন্দের, ও খেতে ভীষণ ভালোবাসে। তার সাথে আমারও। মেয়ে এখন আসতে চাইছে না, ন্যাড়া হয়েছে, লজ্জা পাচ্ছে, ওই দূরে বসে রয়েছে। এবার আমি ঢাকা খুলে মাংসটা আরেকটু নেড়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে আর মাঝে মাঝে খুলে নেড়ে দেব। এইভাবে আমি মাংসটা কষিয়ে নেব। ঢাকা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ভালোভাবে কষানো হয়ে যাবে। চিকেনটা আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গ্রেভি চিকেন বানাচ্ছি তাই খুব বেশি জল দিইনি, অল্প জল দিয়েছি মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য। কষতে কষতে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু সিদ্ধ হবে, তাই আমি এই পর্যায়ে জল দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে चिकेन टा आरेकटु रान्ना करे नेब। 30 मिनट हो गए मयदाटा मेखे रेखेछिलाम ओदिके चिकेनटा होते था आमी ततक्षण मयदाटा रेडी करे नेब। एबार मेखे रखा मयदाटा आमी आरेकटुखानी मेखे नेब मयदा छड़िए छड़िए एर मध्य। एबार एर मध्य शुकनो मयदा छड़िए आमी भालोभाबे मयदाटा मेखे नेब। खूब भालोभाबे मयदाटाके फेस्ते होबे तबे परोटागुलो सफ्ट होबे। मयदाटा खूब भालोभाबे आमी मेखे निয়েছি এরকম লম্বা ভাব করে নিয়েছি। এবারে এর থেকে আমি লেচি কেটে নেব। এবার হাত দিয়ে এগুলো আমি গোল পাকিয়ে নিচ্ছি। একটা সুতির কাপড় ভিজিয়ে নিগড়ে নিয়েছি। এবার আমি লেচিগুলোর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, বাকি লেচিগুলো ঢাকা দেয়া আছে। এবার এই লেচিটা আমি গোল করে বেলে নেব। গোল করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে তেল লাগিয়ে দিচ্ছি ভালো করে। এবার এর মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, পেটাই পরোটা তৈরি করার কিছু প্রসেস আছে, সেগুলো আপনারা দেখতে থাকুন। তৈরি হয়ে যাওয়ার পর ভীষণ খেতে ভালো লাগে এই পেটাই পরোটা। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম। এবার এটা আমি ভাঁজ করব। ঠিক এইভাবে একদিক থেকে এটা এইভাবে গুটিয়ে গুটিয়ে যেতে হবে, এরকম ভাবে রোল করে। এবার আমি হাতের সাহায্যে এটা আবার একটু গোল পাকিয়ে নেব এইভাবে। এইভাবে আমি প্রত্যেকটা লেচি তৈরি করে নেব। এটা আবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে থেকে আরেকটা নিয়ে নিয়েছি, সেম ভাবে এটাকেও আমি রেডি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত লেচিগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার পরোটা তৈরির পালা। এবার আমি পরোটাগুলো বেলে নেব। বন্ধুরা, দোকানে পেটাই পরোটাগুলো অনেক বড় বড় করে তৈরি করা হয়, কিন্তু আমাদের বাড়িতে জায়গা ছোট, কারণ বেলার জায়গাটা দেখতে পেয়েছেন ছোট, এখানে তাওয়াও ছোট, তাই খুব বেশি বড় করে বেলতে পারছি না। আমি ছোট করেই বেলছি। আপনাদের কাছে যদি বড় তাওয়া থাকে আর বেলার জায়গাটা যদি বড় থাকে, তাহলে আপনারা একটু লেচিগুলো বড় বড় কাটবেন এবং বড় করে বেলবেন। বেলা হয়ে গেছে। এবার আমি এটা সেঁকে নেব। এবার অল্প অল্প তেল এর মধ্যে চারদিক দিয়ে ছড়িয়ে দেবো। এই পেটাই পরোটা তৈরি করতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলে এটা ভাজা হয়ে যায়। পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। পেটাই পরোটা একটু সাদা সাদা হয়, লাল করে ভাজা যায় না। এবার এই পরোটাটা গরম অবস্থাতেই এইরকম ভাবে হাত দিয়ে এটাকে পেটাই করে নিতে হবে। এই জন্য এর নাম হয়েছে পেটাই পরোটা। খুব গরম, এইভাবে করে নিতে হবে আস্তে আস্তে। এইভাবে হাত দিয়ে পেটাই করে নিয়ে এবার হাত দিয়ে আস্তে আস্তে এটাকে ছিঁড়ে নিতে হবে। এটাকে ছেঁড়া পরোটাও বলে। আমার তো ভীষণ ভালো লাগে। খেতে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি পরোটাকে পেটাই করে ছিঁড়ে নিয়েছি। এবার আমি একটা জায়গার মধ্যে এটা তুলে রাখছি। বন্ধুরা, এইভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে, এবার খেয়ে দেখানোর পালা। বন্ধুরা, কি বলবো, অসাধারণ খেতে হয়েছে, দোকানের থেকেও ভালো। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার। দেখুন খাই।